নওগাঁ রাজশাহী মহাসড়কের দুপাশে সাংবাদিক মাহমুদুর নবী বেলাল এর ব্যক্তিগত উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় তৃতীয় পর্যায়ে লক্ষাধিক তাল বীজ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 5,000 ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা রোপণের মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁর সুযোগ্য জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। রবিবার সকাল 10টায় নওগাঁ রাজশাহী মহাসড়কের ভীমপুর নামক স্থানে প্রয়াত নেতা আব্দুল জলিল সাহেব এর ফয়াজউদ্দিন কোল্ড স্টোরের সামনে সাংবাদিক মাহমুদুর নবী বেলালের আয়োজনে মাসব্যাপী এর কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন, মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মাহমুদুর নবী বেলাল, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম জি এম মিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বটের গাছটা গুরুত্ব, কারণ এটা সাপ বেশি দিবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।